বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মানে 50 বছর পূর্তি উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা শুভেচ্ছা বার্তা পাঠাইছে। সো আমরা আজকে সেই শুভেচ্ছা বার্তাটা বিশ্লেষণ করব। প্রায় 10-15 লাইনের হচ্ছে একটা ইংরেজি মেসেজ, পুরাটাই পড়ি প্রথমে, অনুবাদ করে পড়লে পারি, অনুবাদ করে পড়বো না, কারণ একদম এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজটা আমি চাই শেয়ার করতে, জানি অনুবাদে কোনো অর্থ না হারায় যায় বা কোনো দ্যুতনা না হারায় যায়। সো সেখানে উনি বলতেছেন যে, অন মাই ওন বিহাফ অ্যান্ড অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড পিপল অফ পাকিস্তান, আই হ্যাভ গ্রেট প্লেজার ইন এক্সটেন্ডিং আওয়ার ফেলিসিটেশনস অন দ্য 50th অ্যানিভার্সারি অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পাকিস্তান ডিপলি ভ্যালিউজ ইটস ফ্র্যাটার্নাল টাইজ উইথ বাংলাদেশ, উইচ আর বেসড অন শেয়ার্ড হিস্ট্রি, কমন ফেইথ অ্যান্ড কনভার্জেন্ট ইন্টারেস্ট ইন প্রমোটিং লাস্টিং পিস অ্যান্ড সিকিউরিটি অ্যাজ ওয়েল অ্যাজ সাস্টেইনেবল প্রসপারিটি ইন আওয়ার রিজিয়ন অ্যান্ড বিয়ন্ড। প্লিজ বেয়ার উইথ মি, একটু সময় লাগবে এটা পুরো শেষ করতে, বা পুরো শেষ করি, এটা ইম্পর্টেন্ট একদম, ভার্বাটিম পুরোটা পড়া। দ্য সেন্টেনারি অ্যান্ড দ্য গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ রিমাইন্ড আস of the far-sighted vision of reconciliation and friendship between our two peoples, so dearly cherished by the leaders of Pakistan and Bangladesh. Really? Okay. Pakistan remains a sincere partner in the fullest realization of this vision. We would like to fortify our existing bonds with brotherly Bangladesh and build new ones for our succeeding generations, as we believe the destinies of our two peoples are intertwined. On this occasion, let us renew our resolve to jointly work for a better future for our peoples and even closer ties between our two countries. To take our deepening relationship forward, I also extend a cordial invitation to Your Excellency to visit Pakistan at the earliest convenience. I am confident that this would open a new chapter in our fraternal relations. I avail myself of this opportunity to convey best wishes for Your Excellency's long life, health and happiness, and for the continued peace, progress and prosperity of the brotherly Bangladeshi people. ওকে, খুব লম্বা একটা মেসেজ। আমি এখানে আসলে পুরোটা তো আসলে অনেকটা বলতে গেলে যে স্টক ক্লিশে টাইপের, এর মধ্যে থেকে কয়েকটা লাইন আমি আলোচনা করবো যেগুলো আমি মনে করি যে একটু স্ট্রেস করা হয়েছে বা সেখানে আলোচনার সুযোগ আছে, আর বাকিগুলো নিয়ে আসলে কিছু বলার নাই। একটা জিনিস যে এটা যে একেবারে খুবই নামকাও আসতে দেয়া না সেটা বোঝা যাচ্ছে, একটা খুবই লম্বা এবং প্রচুর অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, অ্যাডভার্ব ইউজ করা হয়েছে এবং লম্বা একটা মেসেজ। সো এটা জাস্ট নামকাও আসতে দুই লেনের একটা না, এবং পাকিস্তান অনেকদিন ধরে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে, রাইট? স্পেশালি ইমরান খান ক্ষমতা আসার পর অনেকবার করে উদ্যোগ নিয়েছে, অনেকবার করে বলছে, তারপর কিছুটা উন্নতির একটা লক্ষণ দেখাও যাচ্ছিল। পরবর্তীতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পর আবার সম্পর্ক খারাপ হয়ে গেছে, আবার পাকিস্তান থেকে ওদের সংসদে বিবৃতি দিছে, আর আমাদের তো মাশাআল্লাহ বাবা রে চেতনা রে বাবা বসে আছে লাগার জন্যে, তো আবার সম্পর্কটা খারাপ হয়ে গেছে। ওকে, সম্পর্ক কখনো উন্নয়ন হয় নাই, উন্নয়নের পথে ছিল, পরে আবার খারাপ হয়ে গেছে। তো এইগুলো নিয়ে কথা বলতে পরে ঢুকি, আগে যে কয়েকটা লাইন আলোচনা করতে চাই সেগুলো বলে ফেলি, যে কয়েকটা লাইন আমি আলাদা করে নিছি কথা বলার জন্য। যে ফ্র্যাটারনাল টাইজ বেসড অন শেয়ার্ড হিস্ট্রি, কমন ফেইথ অ্যান্ড কনভার্জেন্ট ইন্টারেস্ট। ফ্র্যাটারনাল টাইজ, ভ্রাতৃত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের বন্ধন, রাইট? এই ভ্রাতৃত্বের বন্ধন কথাটা পাকিস্তান সবসময় বলে, এবং এখানে যে এখানে কমন ফেইথ কথাটাও বলছে, হ্যাঁ, একই ধর্ম বিশ্বাস। তো একই ধর্ম বিশ্বাসের কারণে পাকিস্তান তারা সবসময় আমাদেরকে ভ্রাতৃপ্রতিম, এখনও আমাদেরকে তাদের নিজেদের দেশের মানুষ, নিজেদের দেশ নিজেদের ভাই বলে মনে করে, এটা তারা সবসময় এই ধরনের স্টেটমেন্ট দেয় পাকিস্তানেরও বলে, এবং এখানেও লেখায় ক্লিয়ারলি আবার একই কথা। তো সেটা যদি হয়ে থাকে, ডিড ইউ গাইজ অনার দ্যাট ইন 1971, তো এই কথাগুলা কোনো ভিত্তি নাই, রাইট? এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। মানে অ্যাগেন আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে আসবো, যে এইগুলো আসলে 50 বছর পরে এগুলো নিয়ে টানা পেঁচানোরও সুযোগ নাই, কিন্তু কথা হচ্ছে যে 50 বছর আগেও এই কথাগুলোর কোনো ভিত্তি ছিল না। তারা যদি মুসলিমই হতো, তারা যদি আমাদেরকে ভ্রাতৃপ্রতিমে মনে করতো, তাইলে যে নৃশংসতা চালাইছে সেটা তো করতে পারতো না। কী কারণে নৃশংসতা চালাইছে? আমরা স্বাধীনতা সিক করতেছিলাম। কেন আমরা স্বাধীনতা সিক করলে যেগুলো করবে, রাইট? এটা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সাথে কীরকম করেটার, এগুলো আমরা সকলেই জানি, এগুলোতে পরে আসবো। আর কিসের পার্বত্য চট্টগ্রাম? নিজের দেশের মানুষের সাথে কী করে বাংলাদেশ? একটু স্বাধীনতা চাইলে, একটু বাক স্বাধীনতা, একটা স্ট্যাটাস দিতে চাইলে তুলে নিয়ে গুম করে মেরে ফেলে দেয় লাশ,
ইনকারেক্ট, সো ওই কথা বলে লাভ নাই। সো না সেটা ঠিক আছে যে স্বাধীনতা চাইলে সব সরকারি দমন নিপীড়ন করে, কিন্তু যেইভাবে করে লাইক ম্যাসাকার যে এক্সটেন্টে চালানো হয়েছে, আমরা তো অন্য ভাষাভাষী অন্য কালচারের কিন্তু একই দেশের, তো দুইটা পার্টি তো পাকিস্তানের ছিল, তার মানে নিজের দেশের সাথে এরকম নৃশংসতা, তো তারা কিন্তু ভাতৃপ্রতিম মনে করে নাই, ভাতৃপ্রতিম হিসেবে ট্রিট করে নাই। সো এই কথাগুলা একটু কমিক্যাল লাগে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য, স্পেশালি যেহেতু মুক্তিযুদ্ধের সময় এটা একটা খুব বড় পয়েন্ট ছিল তাদের যে কমন ফেথ, এখানে যে লিখতেছে আমরা সব আমরা মুসলমান মুসলমান ভাই ভাই। হ্যাঁ সেখানে একটা পলিটিক্স ছিল ইনভলভ যে ইন্ডিয়ার সাথে পাকিস্তান, ইন্ডিয়া হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের একটা লাগালাগি সবসময় ইতিহাসের শুরু থেকেই ছিল, মানে ফ্রম দ্য বিগিনিং অফ টাইম। তো সেইখানে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার ইন্ডিয়ার একটা স্বার্থ ছিল, ইন্ডিয়া সেই চেষ্টা চালাইতেছিল, সুতরাং পাকিস্তান এটাকে আরও পার্সোনালি নিয়েছে যে কোনো মূল্যে এই বাংলাদেশকে আলাদা হইতে দেওয়া যাবেই না, কারণ এখানে ইন্ডিয়ার স্বার্থ আছে, ইন্ডিয়ার পিছন থেকে কলকাঠি নাড়তেছে। সো আলটিমেটলি এটা একটা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, রাইট? এগুলো নিয়ে তো মাঝে মধ্যে বাংলাদেশের বিতর্ক হয়েছে, চেতনা পার্টি প্রচুর লাফালাফি করছে, সারা পৃথিবী কিন্তু এটাকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে জানে। উইকিপিডিয়াতে দেখবেন আপনার লেখা আছে ইন্ডিয়া পাকিস্তান যতগুলো ওয়ার 1971, তার মধ্যে একটা আপনি দেশের বাইরে কথা বলবেন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, পাকিস্তানিরা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে জানে, ইন্ডিয়ানরা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে জানে, ইন্ডিয়ানরা 16 ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করে। সো এগুলো হচ্ছে ফ্যাক্ট, এগুলো চেতনা পার্টি অস্বীকার করে লাভ নাই। সো পাকিস্তান ডিমড দ্য ওয়ার অ্যাজ আ ওয়ার বিটুইন দ্যাম অ্যান্ড ইন্ডিয়া, এই কারণে সেটার ব্যাপারটা এরকম। তো পলিটিক্যাল আলাপ বাদ দিলাম, যাই হোক নৃশংসতাটা তো বাংলাদেশের মানুষের উপর চালাইছে, নিজের দেশের মানুষের উপর, রাইট? এবং তখনই নৃশংসতা চালায় কেন, ওই যে ধর্মের কথা কমন ফিট এতক্ষণ যে কারণে কথা বলতেছি, কেন এই ধর্মের কথা বারবার তুলছে, তখনও তুলছে, হ্যাঁ আমরা মুসলমান মুসলমান ভাই ভাই রাজাকার ওইগুলো বলে, এখন রাজাকার সেটা তো আসলে রাজাকার দোষের কিছু না, রাজাকার হরাই কারণ কেউ যদি মনে করে সে পাকিস্তানের সাথে থাকবে, পাকিস্তানের কাছ থেকে আলাদা হলে ইন্ডিয়া দখল করে নিবে, এই যদি তার হয় আন্ডারস্ট্যান্ডিং, এই যদি তার হয় অ্যানালিসিস, এবং সেটার ভিত্তিতে যদি সে মনে করে পাকিস্তানের সাথে থাকা বেটার, ফাইন, গুড ফর হিম। রাজাকারদের মধ্যে যারা নৃশংসতা চালাইছে, যারা অপরাধ করছে, তারা খারাপ, আর নাইলে এই চিন্তা যারা পোষণ করছে ফর হোয়াট এভার রিজন, তাদের অ্যানালাইসিসের ভিত্তিতে তারা মনে করছে পাকিস্তানের সাথে থাকলে এটা বাংলাদেশের জন্য বেটার হবে, ডেসপাইট নিষ্পেষণ, ডেসপাইট কী বলে এটাকে বঞ্চিত করা, হোয়াট এভার, এক একজনের এক এক আন্ডারস্ট্যান্ডিং, রাইট? সো রাজাকার হোক কোনো দোষের না, কিন্তু মুসলমান মুসলমান ভাই ভাই এই কথাবার্তাগুলো বলে তখন নৃশংসতা চালানো হয়েছে। সো স্পেশালি এই কথাগুলো এখন এই যে ফ্র্যাটার্নাল টাইজ, কমন ফেথ, এই কথাগুলো একটু কমিক্যাল হয়ে যায়। এগুলো শুনতে তারা বলুক, তার কারণ তারা তো আর রিসিভিং এন্ডে ছিল না, রিসিভিং এন্ডে আমরা ছিলাম। সো আমাদের দিক থেকে এই কথাগুলো শুনলে পুরনো ক্ষত জাগার দিয়ে ওঠে আর কি। সো বলছে ঠিক আছে, ভালো, হয়তো গুড ফেথে বলছে, কিন্তু এই এইগুলো পচে গেছে, স্পেশালি এই এই ওয়ার্ডগুলো ইউজ করে যে নৃশংসতা করা হয়েছে আমাদের সাথে, আমরা এখন ওই যে বলো না ঘর পোড়া গুরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এই ওয়ার্ডগুলোর প্রতি আমাদের একটা বিতৃষ্ণা। যেমন জয় বাংলা, জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান, তাই না? খুব পিওর, একেবারে সিক্রেট একটা ওয়ার্ড, এখন কিন্তু জয় বাংলা হয়ে গেছে একটা বিভীষিকার নাম, জয় বাংলা শুনলে পাবলিক ঘুরে দৌড় মারে, রাইট? খিলাইতে আসতেছে। সো এরকম আর কি, জয় বাংলা যেরকম একটা বিভীষিকা হয়ে গেছে, ইতিহাস পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে, একইভাবে কমন ফেথ, ফ্যাটার্নাল টাইজ ওয়ার্ডগুলো ভীতিকর হয়ে গেছে আমাদের কাছে, আমরা এখন খড়পোড়া গুরু, আমরা এগুলো দেখলে ভয় লাগে আমাদের। সো এই ওয়ার্ডগুলোর হিস্টোরিক একটা ইয়ে আছে, আমি সেটা বলতে চাচ্ছি, দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক হিয়ার, যে ফ্র্যাটার্নাল টাইজ, কমন ফেথ, শেয়ার্ড হিস্ট্রি, ব্লা ব্লা, কনভার্জেন্ট, এগুলো। আর ওই যে কনভার্জেন্ট ইন্টারেস্ট, এটা কি বলতে চাইছি পয়েন্টও ভুলে যাওয়ার আগে বলি, কনভার্জেন্ট ইন্টারেস্ট মানে ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের বাংলাদেশ পাকিস্তানের কমন ইন্টারেস্ট, কারণ আমরা মুসলিম দেশ, তারাও মুসলিম দেশ, এবং এই কারণে এইভাবে করে লিখছে, শেয়ার্ড হিস্ট্রি, কমন ফেথ অ্যান্ড কনভার্জেন্ট ইন্টারেস্ট, রাইট? পাকিস্তান ওই মাথায়, আমরা এই মাথায়, আমাদের সাথে পাকিস্তানের কোনো কনভার্জেন্ট ইন্টারেস্ট নাই, এক্সেপ্ট ইন্ডিয়ার দুইটার মাঝখানে আছে, ইন্ডিয়া একটা হিন্দু প্রতিম দেশ, আমরা দুইটা দেশই মুসলিম প্রতিম দেশ, এবং এই কারণে আমাদের কমন ফেথ আছে, এবং আমাদের ফ্র্যাটার্নাল টাইজ আছে, এবং আমাদের কনভার্জেন্ট ইন্টারেস্ট আছে, রাইট? সো ওই সেই 71-এর সময়ের যে পলিটিক্স, সেই পলিটিক্সের কন্টিনিউশন আর কি এখনও চলতেছে। আমি মানে এটা এটাই হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি, বাংলাদেশ পাকিস্তান অ্যালাই হওয়ার কথা ছিল অ্যাগেনস্ট ইন্ডিয়া, স্পেশালি যেহেতু ধর্মীয় মিল আছে, স্পেশালি ওইটার কারণে যেহেতু কমন ফেথ আছে, এবং ইন্ডিয়ার সাথে যেহেতু ধর্মীয় একটা বৈপরীত্য, ইন্ডিয়াতে সংখ্যালঘু নির্যাতন হয়, মুসলিম নির্যাতন হয়, এবং মোদি যদি আছে, সব কিছু মিলে অ্যালাই পাকিস্তান বাংলাদেশে খুব স্ট্রং অ্যালাই হওয়ার কথা ছিল, সেটা হয় নাই অবশ্যই যুদ্ধের কারণে, যুদ্ধ কোনো ইস্যু না আসলে, যুদ্ধ কোনো ইস্যু না, এটা তো মানুষ না, এটা দেশ, রাইট? দেশে দেশে যুদ্ধ হয়, আবার দেশে দেশে বন্ধু হয়, এসব জাপান ছাতু বানাই দিছে আমেরিকা বোমা মেরে, সেই জাপান আর আমেরিকা এখন কি স্ট্রং অ্যালাই, তারপর ইতিহাস জুড়ে, রাইট? তারপর হচ্ছে এই যে জার্মানি, নাৎসি জার্মানি, ফ্রান্স ট্রান্স, এগুলো পোল্যান্ড টোল্যান্ড কী অবস্থা করছে সারা পৃথিবীটাকে, জার্মানি এখন সবার অ্যালাই না, ইউরোপিয়ান ইউনিয়নের সবচাইতে শক্তপোক্ত অ্যালাই জার্মানি অভিভাবক রীতিমতো। তো এগুলো ইতিহাসে জুড়ে এগুলো কোনো ইস্যু না, ভিয়েতনামের গুঁড়া করে ফেললো আমেরিকা, সেই ভিয়েতনামের সাথে এখন আমেরিকার শত্রুতা আছে নাকি, তো এগুলা নাটক
করতেছে সেটা ঠিক আছে, সমস্যা নেই, এগুলো থাকেন, এগুলো হচ্ছে সরকারের কারণ। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, শেখ হাসিনা সরকার ক্ষমতা আছে, তারা এটাকে একটা ইস্যু বানায় রাখছে, দেখি এটা একটা ইস্যু। অন্য সরকার যদি ক্ষমতা আসে, তারা যদি এটাকে ইস্যু না বানায়, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে, তখন দেখা যাবে পাকিস্তান বাংলাদেশ এলাই হয়ে বসে আছে, কিসের মুক্তিযুদ্ধর নৃশংসতা সব ভুলে গেছে। এবং তখন সবাই ব্যাপারটা এভাবেই দেখবে যে এটা ইয়াহিয়া খানের নির্দেশে এগুলো করা হয়েছে, সেটা একটা ব্যক্তির নির্দেশে কিছু ব্যক্তি করছে, এটা রাষ্ট্রীয় পলিসি না। এই সব কিছু ইন্টারেস্টের উপরে, রাইট? ইন্টারেস্টের আপনার যার কাছে ইন্টারেস্ট থাকে, সে যদি আপনার একটা চড় মারে, আপনি চড়টা খেয়ে ঘুরে হজম করে চলে যাবেন, রাইট? পাকিস্তানের কাছে আমাদের কোনো ধরা নাই, আমাদের কোনো ইন্টারেস্ট নাই, এই কারণে আমরা পাকিস্তানের সাথে রাগ দেখাইতে পারতেছি। যদি ইন্টারেস্ট থাকতো তাহলে কিন্তু রাগ দেখাইতাম না, রাইট? ইন্ডিয়ার সাথে তো রাগ দেখেন, ইন্ডিয়া যত কিছু করে বর্ডারে যে কিলিং করতেছে, লাথি মারতেছে, তিস্তার পানি বন্ধ করে রাখছে, আমরা তাও পেটকি মারি, রাইট? ইন্ডিয়ার সাথে একেবারে ভালো হাসাহাসি গলাগুলি ভাব, কেন? কারণ ওখানে আমাদের ইন্টারেস্ট আছে, আমরা ধরা ওই জায়গাতে। আমেরিকা সপ্তম নৌবহর পাঠাইছে পাকিস্তানের সমর্থনে, এগুলো চেতনাজীবীরাই কয়, তত আমেরিকা এসে বসে রয়েছে কেন? এমনিতে পায়ে পায়ে সবার দোষ ধরে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে, সেখানে সব এসে বসে আছে যে কিন্তু সমর্থন দেয় নাই, দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতার পর স্বীকৃতিও দেয় নাই, সে আমেরিকাতে সবাই সে বসে রয়েছে, রাইট? সো এগুলো তো কিছু না, এই যে চেতনায় গদগদ করে জাফর ইকবাল থেকে শুরু করে সকলে, জাফর ইকবাল তো যেই চেতনা, বাবার জীবন তো আমেরিকার ধারে কাছে আসার কথা না, জীবনটা তো কাটাই গেলো আমেরিকায়, তখন চেতনা না। সো এটা কখন ধরবে, কখন ধরবে না, কখন মাইন্ড করবে, কখন মাইন্ড করবে না, এগুলো সব প্রয়োজন এবং স্বার্থ। যত চেতনা মেতনা দেখে এগুলো সব নাটক, এটা সারা পৃথিবীর ইতিহাস জুড়ে আমরা এগুলো জানি। সো পাকিস্তানের কাছে আমাদের প্রয়োজন নাই, ধরা নাই, দেখে এগুলো করতেছি, প্রয়োজন ধরা থাকলে আমরা এগুলো সব ইতিহাস ভুলে যাবো আর কি। মানে ইতিহাস তো আসলে ভুলে যাওয়া যায় না, রাইট? আমরা যেটা সর্বোচ্চ যেটা করবো যে আমরা ইতিহাসকে মাথায় রেখে, মনে রেখে, পাকিস্তান আমাদের সাথে নৃশংসতা করছে এই বাস্তবতা উল্টে দেওয়া সম্ভব না, কিন্তু এই জন্য আবার অভিমান করে জীবনভর বসে থাকাও সম্ভব না। বিশ্ব রাজনীতির প্রয়োজনে, ন্যাশনাল ইন্টারেস্টের প্রয়োজনে, স্বার্থে এগুলো ভুলে গিয়ে একসাথে আগে যেতে হবে। সো আমাদের উচিত ছিল ইন্ডিয়ার, যেহেতু আমাদের বন্ধুপ্রতিম দেশ না, মুখে মুখে বলুক যত রকম নিষ্পেষণ আছে ইন্ডিয়া আমাদেরকে করতেছে, তো আমাদের উচিত ছিল, হ্যাঁ, পাকিস্তানের সাথে আমাদের স্ট্রং একটা অ্যালাই হওয়া, পাকিস্তান আর আমরা এখন। তো এখন চেতনা সরকারের জন্য সম্ভব হচ্ছে না, হয়তো সামনে নতুন সরকার আসলে দেখা যাবে যে এগুলো সব ইতিহাস হয়ে গেছে, তখন পাকিস্তান বাংলাদেশের স্ট্রং অ্যালাই। এনিওয়েজ, এই কথাটা খুবই, এই কথাটার মধ্যে অনেক মেসেজ আছে, এই জন্য একটু আলোচনা করতে চাইলাম। আর একটা কথা, যে ফার্স্ট সাইটেড ভিশন অফ রিকনসিলিয়েশন অ্যান্ড ফ্রেন্ডশিপ বিটুইন আওয়ার টু পিপলস সো ডিয়ারলি চেরিশড বাই দ্য লিডার্স অফ পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। এই যে চেরিশ করছে লিডাররা, হ্যাঁ, পাকিস্তান এবং বাংলাদেশের লিডাররা এটা চাইছে সবসময় যে একটা খুবই ফ্রেন্ডশিপ থাকবে এবং ইয়ে থাকবে, এটা সত্য না। এখন ব্যাপার হচ্ছে যে, হ্যাঁ, এগেন যেটা বললাম, পাকিস্তান যে আমাদের সাথে নৃশংসতা করছে, সেখানে তাদের একটা প্রচণ্ড ক্ষোভের জায়গা ছিল যে ইন্ডিয়ার সাথে আমরা হাত মিলাইছি, ইন্ডিয়ার আঁতাতে, ইন্ডিয়া নিচ থেকে ফুয়েল করতেছে এই স্বাধীনতা যুদ্ধকে, ইন্ডিয়া নিচ থেকে ফুয়েল করে আলাদা করে নিচ্ছে বাংলাদেশকে, পাকিস্তানকে দুর্বল করার জন্য মুসলিম কান্ট্রিকে, মুসলিম একটা দেশকে ভাগ করতেছে, এরকম একটা রাগ ওদের ছিল। তো এরকম রাগ না, যেরকম রাগই থাকুক, যে নৃশংসতা করছে সেটা তো করা যায় না, রাইট? সো সুতরাং যে এই যে কথাটা যে লিডাররা, পাকিস্তান এবং বাংলাদেশের লিডাররা আমাদের সবসময় রিকনসিলিয়েশন এবং ফ্রেন্ডশিপের ব্যাপারে একটা ভিশন ছিল, হ্যাঁ ছিল, অ্যাজ লং অ্যাজ তোমাদের স্বার্থ পূরণ হয়েছে। আমাদের স্বার্থ পূরণ করে তো তোমরা ফ্রেন্ডশিপের পথে হাঁটো নাই, রাইট? তোমরা ফ্রেন্ডশিপ কতক্ষণ, যতক্ষণ আমাদের কাছ থেকে সব যে পাকিস্তানের বাজেটের কত পার্সেন্ট বাংলাদেশ পূর্ব পাকিস্তানে আসতে, এগুলো আমরা সব পড়ছি, পড়ে খেয়েও ফেলছি, ভুলেও গেছি, রাইট? সো এটা হচ্ছে ওই যে বাংলাদেশের মতো, বোঝেন না, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে, এখন ওরা বিরোধী দলকে বলবে যে, হ্যাঁ আসেন আমরা মিলেমিশে ফেলি, মিলেমিশে চললে লাভ কার? আওয়ামী লীগ সরকারের লাভ, ওরা ক্ষমতায় আছে, ওরা আরও আজীবন ক্ষমতায় থাকবে, বিএনপি না রাজি হবে না যে না আমরা মিলেমিশে থাকবো না, কেন? কারণ আরে তোমরা মিলেমিশে থাকলে তো তোমরা জিতে থাকতেছো, রাইট? সো যে জিতে আসে সে তো মিলেমিশে থাকার কথা বলবে, যে সোলামান সুখন, আরিফার হোসেন, হালুয়া খুরগুলা, এরা বলে খুব সুখের দেশ, স্বপ্নের দেশ, কেন? কারণ তারা সুখে স্বপ্নে আসে, রাইট? সো তারা তো বলবেই, তারা স্ট্যাটাস কো ধরে রাখার চেষ্টা করবেই। সো যে পাইতেছে সে তো এই ফ্রেন্ডশিপের গপ্প করবেই, রাইট? সো আমরা ছিলাম নিষ্পেষিত হয়েছি আমরা, তো আমাদেরকে ফ্রেন্ডশিপের গপ্প করে লাভ নাই। সো তোমাদের নেতারা ফ্রেন্ডশিপ চাইছে কি সেই বিনিময়ে, আমাদেরকে নিষ্পেষণের বিনিময়ে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সেই ফ্রেন্ডশিপের দরকার নাই। সো হ্যাঁ, এই কথাগুলো তারা যে কথাগুলো বলতেছে এইগুলা নট অ্যাকুরেট। তারপর আরেক জায়গায় আবার বলছে ব্রাদারলি বাংলাদেশ ডেস্টিন ইজ ইন্টারটোয়াইন্ড, সেই ব্রাদারলি ভাবছিত ওই মুসলিম কমন ফেথ যে ঢুকে হয়েছে এক জায়গায়, ওইগুলাই একই কথাবার্তা। অ্যাকর্ডিয়াল ইনভাইটেশন, তারপর বলে এক আরেক জায়গায় বলে অ্যাকর্ডিয়াল ইনভাইটেশন টু ইয়োর এক্সিলেন্সি টু ভিজিট পাকিস্তান অ্যাট দ্য আর্লিয়েস্ট কনভিনিয়েন্স, খুবই আন্তরিক একটা অভিনন্দন ইয়ে জানাইছে, কী বলে ইনভাইট জানাইছে আর কি, বাংলা আমন্ত্রণ বা নিমন্ত্রণ আমি ইউকে পাকিস্তানে ভিজিট করতে, এবং অ্যাট দ্য আর্লিয়েস্ট কনভিনিয়েন্স, এই কথাটার প্রয়োজন ছিল না, লাইক স্টক একেবারে ক্লিশ, মানে স্টক কথাবার্তা হলে এখানে থেমে যেত, অ্যাকর্ডিয়াল ইনভাইটেশন টু ইয়োর এক্সিলেন্সি টু ভিজিট পাকিস্তান, শেষ। অ্যাট দ্য আর্লিয়েস্ট কনভিনিয়েন্স এটা অ্যাড করা হয়েছে স্ট্রেস করার জন্যে, এটা বোঝানোর জন্য যে তারা আসলেই ইয়ে করতেছে। সো এখানে প্রচুর যেটা বললাম অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কী বলে ফ্রেজ, এগুলো ব্যবহার করা হয়েছে
বোঝানোর জন্য সিনসিয়ারিটিটা, এবং অনেক বড় একটা লেটার পাঠানো হয়েছে। সো এখানে সিনসিয়ারিটিটা শো করার চেষ্টা করছে পুরোপুরি পাকিস্তান সরকার, যেটা তারা দীর্ঘদিন ধরে করে আসতেছে বাংলাদেশের সাথে একটা রিকনসিলিয়েশনের, এবং এটা তারা তাদের সাথেই করতেছে, রাইট? কারণ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের এই সাউথ এশিয়া বাংলাদেশ এলাই হওয়াটা তাদের প্রয়োজন। সো সবাই সবার ন্যাশনাল ইন্টারেস্ট দেখে, পাকিস্তান একাত্তরে তাদের ন্যাশনাল ইন্টারেস্ট দেখছে, সেটা একটা প্রচণ্ড নৃশংসতার বিনিময়ে এখনও তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট দেখতেছে। আমরাও আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট দেখার কথা ছিল, আমরা দেখতেছি না, তা না, আওয়ামী লীগ সরকার নিজের ইন্টারেস্ট দেখতেছে, ন্যাশনাল ইন্টারেস্ট দেখতেছে না, দলের ইন্টারেস্ট দেখতেছে। দলের ইন্টারেস্টের জন্যে ভারতের দলে মাথা ঢুকিয়ে রেখে বাংলাদেশের মানে করদ রাজ্য হয়ে আছে আর কি ভারতের। সো সকলে সকলে ইন্টারেস্ট দেখে, আওয়ামী লীগ সরকার তার ইন্টারেস্ট পেয়েছে ভারতের কাছে, কিন্তু আমাদের আসলে অবজেক্টিভলি ভারতের কাছে আমাদের কোনো ইন্টারেস্ট নাই, ভারতের কাছ থেকে আমরা নিষ্পেষিত হয়ে আসতেছি। আমাদের বরং এই নিষ্পেষণ থেকে বের হওয়ার জন্য, ভারতকে চাপে রাখার জন্য বরং আমাদের পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করা দরকার, চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করা দরকার, যেটা একটু একটু চীনের সাথে হয়েছেও সম্পর্ক উন্নয়ন, এটা নিয়ে আবার ইন্ডিয়া কিন্তু এখন চাপে আছে, রাইট? এই যে এখন মোদি আসতেছে বাংলাদেশে সফর করতে, এটা কিন্তু মানে না ইচ্ছা কোনো উপায় নাই, কারণ বাংলাদেশের সাথে একটু সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। তো আবার এই যে চায়নার সাথে একটু সম্পর্ক উন্নয়ন হইতেছে, রাশিয়ার কাছ থেকে মনে হয় অস্ত্র কিনলো প্রচুর, তারপর হচ্ছে চায়নাকে কী কী জানি কন্ট্রাক্ট দিছে বড় বড়। সো এইগুলা তো এইভাবে চাপে রাখার কথা ছিল ভারতকে, আমাদের দাবি আদায়ের প্রশ্নে পাকিস্তানের সাথে এলাই থাকা, ভালো সম্পর্ক রাখা। তো চেতনার চোটে তো আর সেটা হচ্ছে না, সেটার বললে লাভ নাই, কারণ এই চেতনা পাকিস্তানের সাথে তো আওয়ামী লীগ সম্পর্ক রাখবে না, এটা তাদের ক্ষমতায় বসে থাকার জন্যে চেতনা ব্যবসায়ীটা হয়েছে তাদের। তো তাদের এখানে মানে তারা তো তাদের দলীয় স্বার্থে করতেছে, দেশের স্বার্থে করতেছে না, রাইট? দেশের স্বার্থেগুলো হয়তো পাকিস্তান আজকে আমাদের এলাই হইতো, দলীয় স্বার্থে করতেছে দেখে পাকিস্তান কোনোভাবে এলাই হওয়া যাবে না, কারণ এটাই তাদের চেতনার জায়গা। মুক্তিযুদ্ধ বেঁচে খাইতে হবে, পাকিস্তানকে শত্রু বানিয়ে রাখতে হবে, ভিলেন বানিয়ে রাখতে হবে। এসে সো যেটা বললাম, ইতিহাস জুড়ে কেউই কারো আজীবনের ভিলেন না। যেটা বললাম যে জাপানকে ছাতু বানিয়ে ফেলছে আমেরিকা দুইটা বোমা মেরে, মানে অদ্ভুত অবস্থা। সেই জাপানে হইতেছে এখন সবচেয়ে বেশি ট্রুপ আমেরিকার, জাপানে না সাউথ কোরিয়া জানি না, বা জাপানে মনে হয় বা প্রচুর কয়েক লাখ ট্রুপ এখনও আছে। এবং হচ্ছে ইতিহাস জুড়ে জার্মানির কী নৃশংসতা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, নাৎসি নাম শুনলে একেবারে ইউরোপের এরা ভেঙে মুষড়ে পড়ে, নাৎসি ওয়ার্ডটা শুনলেই সেই জার্মানির সাথে কীরকম সম্পর্ক, দহরম মহরম সম্পর্ক। সো এগুলা ইতিহাস জুড়ে নৃশংসতার ইতিহাস, এগুলা হয়েছে, এগুলা ভুলে যাওয়ারও কিছু নাই, আবার এগুলা ধৈরা নাটক করারও কিছু নাই। যেগুলো করতেছে এরা করতেছে ক্ষমতার প্রয়োজনে, স্বার্থে, রাইট? আওয়ামী লীগ চেতনাবাদগুলো নিজেদের স্বার্থের প্রয়োজনে করতেছে। এদের ব্যক্তিগত স্বার্থ যদি বাদ দিই, দলীয় স্বার্থ যদি বাদ দিই, রাষ্ট্রের কথা যদি বলি, তাহলে পাকিস্তানের সাথে আমাদের রিকনসিলিয়েশনের পথে হাঁটা উচিত, এবং সেটার পথে পাকিস্তান যদি একটা ফর্মালি অ্যাপোলজি কী বলে ফর্মালি ক্ষমা চায়, তাহলে তো খুবই ভালো, না ছিল কোনো সমস্যা নাই, কারণ তারা যদি ফর্মালি ক্ষমা চায়ও তখনও জাফর সারাজ কি মেনে নিবে ওবার ভাবারে পাকিস্তান। এরা যখন বলে যে পাকিস্তান কখনো ক্ষমা চায় না, অ্যাজ ইফ পাকিস্তান ক্ষমা চাইলে এরা সব একেবারে নাটক বন্ধ করে দিবে। পাকিস্তান ক্ষমা চাইলে বড়দিন জাফর ইকবাল স্যার আরেকটা কলম লেখা ফেলবে যে ক্ষমার ভাষাটা এমন ছিল না, ক্ষমার ভাষাটা, ক্ষমা চাওয়ার ভাষাটা অমন হয়েছে, আবার তেনা পেঁচাবে, রাইট? সো এগুলো কোনো ইস্যু নেই, এগুলো হচ্ছে শয়তানি করার জন্য। সো পাকিস্তানের উচিত একটা নিঃশর্ত ক্ষমা চেয়ে, এটা এই সরকার থাকার কাছে চাই লাভ নেই আসলে, সত্যি কথা। আমি বাংলাদেশি হয়ে পাকিস্তানি আমার ভাই পাকিস্তানি বন্ধুদের প্রতি আমার পরামর্শ যে এই সরকার যতদিন ক্ষমতা আছে ততদিন ক্ষমা টমা চাইেন না, ক্ষমা টমা চাইলে এটা পুরোটা পানিতে যাবে, এরা নাটক থামাবে না। নতুন সরকার যদি আসে তাদের কাছে ক্ষমাটা চাইেন, তাইলে সম্পর্কটা উন্নয়ন হবে হবে, এবং ক্ষমাটা যে চাইলেন এটা কাজে লাগবে, রাইট? পাকিস্তান যে নৃশংসতা করছে এই ব্যাপারে কোনো সন্দেহ তো দূরের কথা, লাইক এটা নিয়ে বিতর্ক, এটা যারা অস্বীকার করবে, যেমন আমার তো অনেক পাকিস্তানি ফ্রেন্ড আছে, আমার বেসলাইন হইতেছে যে এরা তো কেউ নৃশংসতা করে নাই, এরা তো যেমন জাফর ইকবাল যেটা বলে প্রতিটি পাকিস্তানি মাঝি নাকি উনি একটা দানব দেখতে পায়, উনি তো হচ্ছে রেসিস্ট জাফর সাল, খুবই একটা ইতর টাইপের মানুষ না, প্রতিটি পাকিস্তানের মাঝে আমি দানব দেখতে পাই না, প্রতিটি পাকিস্তান প্রতিটি বাংলাদেশির মতোই, ভালো বাংলাদেশ আছে, খারাপ বাংলাদেশি আছে, ভালো পাকিস্তানি আছে, খারাপ পাকিস্তানি আছে, এর মধ্যে যদি কেউ পাকিস্তানের সেই নৃশংসতার জন্য তো এখনকার এরা দায়ী না, কিন্তু এরা যদি কেউ এটা অস্বীকার করার চেষ্টা করে, মিনিমাইজ করার চেষ্টা করে, তখন আমি হচ্ছে তাদেরকে খুব খারাপ মানুষ হিসেবে জানবো। এবং আমি আমার যারা পাকিস্তানি ফ্রেন্ড আছে তাদের সাথে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি তুলছি, এবং এরা যে নৃশংসতা হয়েছে, কারণ নিজের দেশের এটা তো কেউ স্বীকার করতে চায় না, রাইট? বা কথা তুলতে চায় না, আমি তুলছি দিলে বলছি এটা মানে তো নৃশংসতা হয়েছে, পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত পাকিস্তানিদের, কোনো পাকিস্তানিদের কোনো পাকিস্তানির ন্যূনতম নীতি নৈতিকতা লজ্জা থাকলে এটাকে ডিফেন্ড করা, মিনিমাইজ করার সুযোগ নাই। এই ভাষায় আমি আমার পাকিস্তানি ফ্রেন্ডের সাথেও বলি, রাইট? এবং তারা তো জীবনে অস্বীকার করা বা মিনিমাইজ করার সাহস আমার সামনে পায় না। তো এটুকুই হাইয়েস্ট, কোনো পাকিস্তানির এই দায়ী নাই ঘটনার জন্য এখনকার 2021 সালে, কিন্তু কোনো পাকিস্তানি যদি এটা মিনিমাইজ করার চেষ্টা করে সেটা খারাপ হবে। কিন্তু এখানে আর একটা বিষয় যে বাংলাদেশিরা যদি এরকম ঘটনা ঘটাইতো, ও ভাই রে ভাই, ইউ নো, এটাই চেতনাবাজগুলো সবার প্রথমে ডিফেন্ড করতে নেমে যাইতো, রাইট? পাহাড়ে যা হয়, রোহিঙ্গাদের সাথে যা হয়, মানে বেসিক্যালি চেতনার কথাই নিয়ে তো বলতেছি, দেশপ্রেম চেতনা, দেশপ্রেম এই চেতনাবাদগুলো যদি বাংলাদেশ যদি কোথাও নৃশংসতা, খুন, গুণ, ধর্ষণ যাই করুক,
এইগুলো ডিফেন্ড করতে নেমে যেত সবার আগে, কিন্তু পাকিস্তানিরা আবার ডিফেন্ড করতে পারবে না নিজের দেশের নৃশংসতাকে। সো এই বাটপারদার স্বতন্ত্রের কথা বলে তার লাভ নাই, মানে অবজেক্টিভলি যদি বলি এই ফন্ডগুলোকে বাদ দিয়ে অবজেক্টিভলি স্পিকিং 2021 সালে কোনো পাকিস্তানি নৃশংসতার জন্য দায়ী না, তাদেরকে এটার জন্য রেসপন্সিবল করার সুযোগও নাই, এটার জন্য পাকিস্তানের সাথে গণ্ডগোল লাগিয়ে রাখারও সুযোগ নেই। যেটা করতে হবে যে কোনো যেটা বললাম, কোনো পাকিস্তানি যদি এটাকে অস্বীকার করার চেষ্টা করে সে খারাপ মানুষ, তাকে শুধুমাত্র খারাপ জানতে হবে, খারাপ বলতে হবে। জাফর ইকবালের মতো কোনো হারে সকল পাকিস্তানি দানবীগুলো এসব ইত্রামি কথাবার্তা বলা যাবে না, আর পাকিস্তানের দিক থেকে পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা উচিত। তবে আমার সাজেশন, আমার বাংলাদেশি হিসেবে আমার পাকিস্তানি ভাই বন্ধুদের প্রতি সাজেশন, যে সেটা এই সরকার আমলে করে লাভ নাই, করলে এরা অন্য নাটক শুরু করে দেবে, সেটা সরকার পরিবর্তন, কারণ এরা রিকনসিলিয়েশন এই সরকারের উদ্দেশ্য না, এই সরকারের উদ্দেশ্য এই পাকিস্তান ইস্যু জিয়ে রেখে ক্ষমতায় আজীবন থাকা। সো এদের কাছে ক্ষমা না আছে, ভবিষ্যতে যখন কোনো সরকার ক্ষমতা আসলে যারা সত্যিকার অর্থে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের উপরে দেশের স্বার্থকে প্রাধান্য দিবে, এমন সরকার যখন ক্ষমতায় আসবে, যদি আজকে থেকে হয়তো 275 বছর পর, তখন হচ্ছে যখন বাংলাদেশের ইলেকশন হবে আর কি, 275 বছর বা 375 বছর পর, তখন হইতেছে পাকিস্তান সরকার উচিত হবে দ্য ফার্স্ট থিং ইন দ্য মর্নিং যে বাংলাদেশের কাছে একটা ক্ষমা প্রার্থনা করা, করে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটা। সেটা বাংলাদেশের স্বার্থের জন্য ভালো, পাকিস্তানের স্বার্থের জন্য তো অবশ্যই ভালো।